অনেকদিন আগের কথা সমুদ্রের গভীরে একটি সুন্দর রাজ্য ছিল যেখানে রাজা অ্যাডওয়ার্ড এবং রানী ভিক্টোরিয়া শাসন করতেন তাদের দুটি কন্যা ছিল মেলারা ছিল বড় এবং মারিনা ছিল ছোট কিন্তু মেলারা ছিল অহংকারী এবং হিংসটে সবসময় কিছু নিজের জন্যই চাইত অন্যদিকে ম্যারনা ছিল খুবই ভালো তার মন ছিল অনেক বেশি দয়ালু ম্যারিনার ভালো স্বভাব এবং সবার জন্য ভালোবাসা দেখে সবাই তাকে খুব পছন্দ করত। এ কারণে রাজা রানীও ঠিক করলেন যে ভবিষ্যতে ম্যারনা হবে সমুদ্রের রানী কিন্তু মেলা এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না সে ভাবল কিভাবে। ছোটো বোন না রানী হবে আমি বড় এই স্থানও আমার এমন হিংসা এবং রাগে ভরা মন নিয়ে মেলারা এক জাদুঘরের সাহায্য নিতে গেল যার নাম ছিল ম্যাগানাস ম্যাগানাস বলল যদি তুমি একটি সাহসী রাজপুত্রের হৃদয় নিয়ে আসো তবেই তুমি সমুদ্রের অন্ধকারের রানী হতে পারবে এবং সমস্ত শক্তি তোমার নিয়ন্ত্রণে থাকবে মেলারা তার পরিকল্পনা বাস্তবায়ন করতে রাজপুত্র আড্রেসকে খুঁজে বের করল যিনি সমুদ্রের ওপর জাহাজে ভ্রমণ করছিলেন তার জাদু দিয়ে একটি ঝড় তৈরি করলো যা রাজপুত্রের জাহাজকে ডুবিয়ে দিয়েছিল রাজপুত্র সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছিল ঠিক তখনই ম্যারনা দেখতে পেল এবং তাকে উদ্ধার করে সমুদ্রের রাজ্যে নিয়ে এলো রাজপুত্র আদ্রেস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং ম্যারিনার অনুভূতি ও ভালোবাসায় গভীরভাবে আকৃষ্ট হল তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে উঠে এবং রাজপুত্র তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে শুরু করে এদিকে ম্যানারা যখন দেখল যে ম্যারিনা ও আদ্রিসের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হচ্ছে তখন সে আরও রেগে গেল এবং তাদের বিচ্ছিন্ন করতে তার জাদু ব্যবহার করল কিন্তু ম্যারিনা তার বোনকে থামিয়ে দিয়ে বলল তুমি কেন এত হিংসা করো ভালোবাসা দিয়ে রাজ্য জয় করা যায় হিংসা দিয়ে নয় শেষমেশ রাজপুত্র অ্যাডিস এবং ম্যারিনা ম্যালেরা ও ম্যাগনাসের জাদু পরাজিত করল ম্যালেরা তার ভুল বুঝতে পারলো এবং ম্যারিনার কাছে ক্ষমা চাইল ম্যারিনা তার বড় বোনের মেলার পরিবর্তন এবং তার ভালো ব্যবহার দেখে তাকে সমুদ্রের রাজ্যে শাসন করার দায়িত্ব দিল মেলারা নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পেয়ে সবার কাছে ক্ষমা চাইল এবং রাজ্য শাসন করল এরপর রাজপুত্র আদ্রিস ম্যারিনাকে তার ভালোবাসার কথা জানালো এবং তাকে বিবাহের প্রস্তাব দিল ম্যারিনাও রাজি হয়ে গেল বিবাহের পর তারা রাজপুত্রের রাজ্যে চলে যায় এবং সেখানে তারা অনেক সুখে শান্তিতে জীবন কাটায়